जी अस्सलाम वालेकुम, अभी फारूक हुसैन आजकल शपथ शुरू कर लाम। এখন প্রথমে আসেন সুমন ভাই। সুমন ভাই স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ এমডি সুমন ভাই গিগটা চেক করে দেন। হ্যাঁ আসেন গিগ চেক করে দেন। সুমন ভাই কি আছেন? সুমন ভাই কোশ্চেন লিখে কই চলে গেছে? সুমন ভাই দেখি নাই। আচ্ছা দেওয়ান জুয়েল ভাই আসেন। দেওয়ান জুয়েল দেওয়ান জুয়েল দেওয়ান জুয়েল নাই আর একটু দাও। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করুন ভাই। ওহো সরি 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 সরি। হ্যাঁ এবার করতে পারবেন। আসসালামু আলাইকুম। কোন সিস্টেম ভাই? এই আমার মাইকটা মিউট ছিল। হ্যাঁ স্ক্রিন শেয়ার করুন। সরি নাকি স্ক্রিন শেয়ারে দিব? হ্যাঁ নিচে সবুজ একটা পাবেন শেয়ার। শেয়ারে দেওয়ার পর আরেকটা বক্স আসবে শেয়ার। এসে ভাইয়া। হ্যাঁ ভাই খুলছে। ভাইয়া আমার প্রবলেমটা হইছে আমি কয়েকটা গিগ রেডি করছিলাম, মানে এগুলো আমি পাবলিশ তো করছি, কিন্তু মানে গিগ গুলো একটু দেখে দিবেন যে কোনো প্রবলেম হইতেছে কিনা। দুইটা গিগ দেখাচ্ছে যে অ্যাক্টিভ, কিন্তু বাকিগুলো একটু মানে আমি হেল্পে গিয়ে ইয়ে করছি, তো দেখে দিলে ভালো হইতো আর কি। বলেন প্রবলেম বলেন। এখন গিগ পাবলিশ করছেন কয়টা ভাইয়া? এই যে আমি শেয়ার করতেছি পাঁচটা গিগ তো অলরেডি পাবলিক করছেন, এগুলো কখন করছেন? এগুলো ভাইয়া ওই যে সেদিন আপনার সাথে কথা হইছিল, আমার ওই যে একটু প্রবলেম ছিল প্রোফাইলে, আপনি বলছেন এগুলো কারেকশন করে নিতে, তো করে নিছি আমি, করে এখন এই গিগ গুলো রেডি করে দিছিলাম আর কি। এখন এই গিগ গুলো কি ভাই একটু প্রবলেম, মানে দেখাচ্ছে যে কেউ দেখতে হচ্ছে না, শো হচ্ছে না। না 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 না, গিগ দেখতেছে প্রবলেম নেই, এগুলো ফাইবারে কাজ করতেছে। হ্যাঁ ওই যার কারণে ইমপ্রেশন ভিউ এগুলো আসতেছে না, ক্লিক ভিউ আসতেছে না, এগুলো ফাইবারের মধ্যে ওরা ইন্টারনাল কিছু কাজ করতেছে যার কারণে এগুলো শো করতেছে না, এগুলোর জন্য কোনো প্রবলেম না। আপনার কাজ চলতেছে, আপনার কাজ হচ্ছে, আপনার এগুলো সবগুলো ওকে আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ আপনি বাইরে শুধু গুলো টাইম দিয়ে দেন। হ্যাঁ আর গিগ নিয়ে একটু রিসার্চ করবেন, কেন কাজ হচ্ছে না, কাজ করছেন এই পর্যন্ত না? ভাই আমি নতুন নতুন ভর্তি হইছি। আমি নতুন ভর্তি হইছি না, এতগুলো গিগ দিলেন কিভাবে? একটুগুলো কাজ আমি তো ভাই ওই যে স্যারের ক্লাসগুলো আমি প্রত্যেকদিন, ওই যে আপনি সেদিনও বলছেন না যে নতুন যারা ভর্তি হয় ওদের জন্য হচ্ছে যে স্যারের ক্লাসগুলো ইউটিউবে দেখা। হ্যাঁ তো আমি স্যারের ক্লাসগুলো প্রতিদিন এক একটা করে দেখি এবং ওইগুলা সম্বন্ধে ভালোভাবে বুঝে এক একটা করে গিগ পরের দিন রেডি করি এই আর কি। তো রেডি করা বড় জিনিস না ভাই, আগে হচ্ছে তো একটা একটা জিনিস মানুষ মানুষ করা। আপনি যদি একটাকে যদি প্রপার ভাবে মানুষ করতে পারেন, একটাই আপনাকে অনেক লক্ষ টাকা ইনকাম করে দিবে। হ্যাঁ তো একটাকে মানুষ করেন, একটাকে মানুষ করতে পারলেই ভালো কাজ করবে। একটার উপর জোর দেন, একটার উপর মনোযোগ দেন, দেখেন দেখবেন যে আপনার এখানে অনেক কাজ। সব কাজের মধ্যে একজন পারদর্শী হইতে পারে না, একজন এক এক ভাবে এক ধরনের কাজে পারদর্শী। হ্যাঁ
কেউ গুগল টপিং নিয়ে পারদর্শী, কেউ ফেসবুক নিয়ে পারদর্শী, আপনি সবগুলোই শিখবেন, সবগুলোই করবেন, কিন্তু আপনি প্রথমত যেটা করবেন এটা একটা ভালোভাবে একটাতে মনোযোগ দেন আগে। আচ্ছা ঠিক আছে, আর এই সবগুলোর কি আপনি অ্যাসাইনমেন্ট করছেন? আমি নিজে ওই যে স্যারের ক্লাসগুলো দেখে দেখে আর কি নিজে নিজে করছি। পুরো প্র্যাকটিক্যাল কাজ করছেন? এমনি প্র্যাকটিক্যাল করছি ভাই। প্র্যাকটিক্যাল কাজগুলো করে করে রাখলে ভালো, কারণ কখনো যদি বায়ার সাথে নক হয় বা কথা হয় তাহলে আপনাকে কি কি চাইবে, ওরা স্যাম্পল চাইবে, তো তারা স্যাম্পল গুলো দিবেন টপ বায়ার দেখে, বায়ার গুলো দেখবেন, দেখে যদি টপ বায়ার মনে করেন তো তাদেরকে স্যাম্পল দিবেন, হ্যাঁ কোনো প্রবলেম নাই। কিন্তু ওই ইন্ডিয়ান বায়ার বা আদার্স বায়ার, যে টপ বায়ার না নতুন বায়ার, এগুলোকে স্যাম্পল দেওয়ার দরকার নেই, স্যাম্পল গুলো অ্যাকচুয়ালি খুঁজে টপ বায়াররা। আর আপনি যদি কনফিডেন্টলি কথা বলতে পারেন বায়ারের সাথে তাহলে আপনাকে স্যাম্পলও দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বায়ার রিকোয়েস্ট দেন? বায়ার রিকোয়েস্ট কি আমি দিব ভাইয়া নাকি? আপনাকে কাজ করবেন বাইরে কি আপনাকে ল্যাম্পনে খুঁজবে, আপনাকে খুঁজতে হবে বাইরে প্রথমে। ক্লাসটা আমি দেখি নেবে, এটা আমি ওই সেদিন একটু দেখছিলাম যে মানে আমার ফেসবুকে আপনার ভিডিওতে আসছিল ইয়েতে আপনার কাজ দিবে না, আপনার তো কাজ খুঁজতে হবে, কাজ খুঁজতে হবে, দু একটা কাজ করার পর না বায়ার আপনাকে খুঁজবে। গিগে যদি র্যাঙ্ক না লাগে তাহলে বায়ার তো আপনাকে খুঁজে পাবে না, উপরে যান, স্ক্রল করে উপরে যান। কোথায় যাবো ভাইয়া? মোর 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 ক্লিক করেন। জি গেলাম ভাইয়া রিকোয়েস্ট। হ্যাঁ এখানে সেদিন আসছিলাম আমি, তো এখানে ওই যে প্রথমে ইয়ে দেখাইছে আর কি দেখাইছে, আমি এই যে আসতেছে এই যে এখানে কি করব এটা বুঝতেছি না। হ্যাঁ এবার বলছি, এখানে যখন আপনি রিফ্রেশ দিবেন হ্যাঁ তখন বাইরের রিকোয়েস্ট গুলো এখানে আসবে, এখান থেকে দেখে দেখে বাইরের গুলো দিতে হবে। হ্যাঁ সারাদিন আপনি অনেক বায়ার রিকোয়েস্ট আসবে, সে সারাদিন অনেক বায়ার রিকোয়েস্টের মধ্যে আপনি 10টা দিতে পারবেন। প্রথমত আপনি 10টা দিবেন না, আপনি আগে পড়ে বুঝবেন কোনটা কি কাজের গিগ, কোনটা কোন কাজের জন্য আসছে সেগুলো দেখবেন, পড়ে শুনে বুঝে শুনে আপনি মনে করেন যে আপনার কাছে একটা চাইলেও যে এই কাজ করতে পারবেন কিনা, আপনি সুন্দরভাবে লিখবেন হ্যাঁ স্যার আমি এই কাজটা বুঝতে পেরেছি, আপনার কাজটা ভেবে ভেবে আমি করতে পারবো, এটার জন্য আমি হাইলি কোয়ালিফাইড। ঠিক আছে, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে লিখবেন। এখন এটা বিস্তারিত কখন কখন দেখবেন, এখন এটার একটা টাইম আছে, এটা হচ্ছে আপনার মেইন কাজ। আচ্ছা আপনি তো 30% কাজ করছেন, কত পার্সেন্ট কাজ করছেন? গি ক্রেডি করা, প্রোফাইল রেডি করা, কত পার্সেন্ট কাজ? 30%। বাকি 70% কাজ এখনো করেন নাই। 70% কাজের মধ্যে হচ্ছে বাই রিকোয়েস্ট দেওয়া, ডেলি মেইন ইম্পর্টেন্ট কাজ যেটার মাধ্যমে আপনাকে বায়ার চিনবে। বায়ার রিকোয়েস্ট দিবেন, বায়ার রিকোয়েস্টে যখন আপনাকে পছন্দ হবে এরকম আপনার মতো একজন বায়ারকে আরো 20-30 জন কি করবে, রিকোয়েস্ট করবে, আমাদের মতো স্টুডেন্ট বা সেলাররা কি করবে বায়ার রিকোয়েস্ট দিবে। ওখান থেকে যদি যারটা অ্যাট্রাকটিভ এবং যারটা ফাস্ট এবং যারটা উনি ভালো লাগবে হ্যাঁ সেই বায়ার রিকোয়েস্ট গুলা তাকে নক করবে। নক কোথায় করবে? মেসেজে, যে উপরে মেসেজে আপনাকে নক করবে, তখন সাথে সাথে আপনি মেসেজে গিয়ে ওনাকে সাথে সাথে নক দিয়ে ওনার সাথে কনভারসেশন করবেন, মেসেজে কথা বলবেন, ইন্টারভিউ নিবে আপনার। হ্যাঁ ইন্টারভিউ নেওয়ার পর দেন আপনার কাজ আসবে। ঠিক আছে, এখন আপনার থার্ড কার্ড হচ্ছে কাজ হচ্ছে আপনি টাইমটা একটু লিখে নেন। সকাল 11টা থেকে দুপুর 1টা। আচ্ছা হ্যাঁ, বিকাল 5টা থেকে রাত 8টা। আচ্ছা রাত 11টা থেকে রাত 3টা। আচ্ছা এই সময়গুলোতে বাইরে রিকোয়েস্ট বেশি আসে, এই সময়গুলোতে চেক করবেন, কিছুক্ষণ পর পর চেক করে বাইরে রিকোয়েস্ট গুলো দিবেন। এখন ওই যে এই নতুন একটা ট্যাব খুলেন, আর আপনি এই মজিলা অপেরা মিনি ফ্রিল্যান্সিং এর জন্য না,
আপনি ইউজ করবেন গুগল ক্রোম, ঠিক আছে? এখানে অনেক এক্সটেনশন ইউজ করতে হয়, অনেক এক্সটেনশন ইজিলি ইউজ করা যায়, অনেক গুগল ক্রোমও খোলা যায়, হ্যাঁ ব্রাউজার ওপেন করা যায়, আর মজিলা গুলো একটু স্লো কাজ করে। হ্যাঁ, এখানে লেখেন আমাদের আউটসোর্সিং এর ইয়াতে যান, চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে। এটা কি স্যার ওই যে পেজ থেকে গেলে হবে আউটসোর্সিং এর? ক্লিক করেন, এই ইউটিউবে ক্লিক করেন, এই যে ইউটিউবের লোগোটাতে ক্লিক করেন, এটা আসতে লাগে অনেক সময়, ইউটিউবটা বেশি ফাজি। কি বলে এটা, এটা কি মজিলা? এটা ওই মজিলা খুব বেশি পেইন দেয়, এটা একটা ট্যাবের থেকে একটা। এই যে আপসোর্সিং ইনস্টিটিউট সাবস্ক্রিপশনের বাম পাশে দেখেন প্রথমটাতে ক্লিক করেন, এখানে নিচে 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 দেখেন আউটসোর্সিং বাংলা লেখা আছে, বাংলা লেখাটাতে ক্লিক করেন। হ্যাঁ এখানে আমার ইয়ে করা আছে, এখন সাবস্ক্রাইবের নিচে, সাবস্ক্রাইবের নিচে দেখেন যে সার্চ বাটন আছে ডান পাশে, একদম ডান পাশে চলে যান, এবার একদম ডান পাশে অ্যাবাউট এর পাশে, অ্যাবাউট এর পাশে কোথায় গেলেন? আরে এটা সরাতে হবে, আপনি ভিডিওটা টান দিয়ে সরাই দেন, ভিডিও থাকলে মিনিমাইজ মাইনাস দেন, নাহলে টান দিয়ে সরাই দেন এক পাশে। সাবস্ক্রাইবে আসছি, দ্বিতীয় মাসে 16,000 টাকা ইনকাম করছেন, হ্যাঁ সেন্ড ডি হবে, টি হবে না। একটু নিচে যান, এগুলো হচ্ছে 8 মাস পুরনো, এগুলো আগের, এগুলো আগের নতুন, দেখেন নিচে যান, স্ক্রল করে নিচে যান, 2-3 মাসের আছে, নিচে যান আরো নিচে, আরো নিচে, হালকা হালকা নিচে যান, বেশি জোরে যান না, বেশি জোরে গেলে সমস্যা হবে। এই যে এটা একটা, হ্যাঁ ফেসবুক মার্কেটিং এর জন্য বাই রিকোয়েস্ট, হ্যাঁ এটার উপর একটা ক্লিক করেন, ওটা উপর একটা ফেসবুক মার্কেটিং এর জন্য, এটা ওটা শুধু ফেসবুক মার্কেটিং এর জন্য, আরো আছে এটাতে ক্লিক করেন। হ্যাঁ এখানে লাইভ ক্লাসে বাই রিকোয়েস্ট রিপ্লাই, এই যে লাইভ ক্লাস বাই রিকোয়েস্ট রিপ্লাই, এখানে আরো অপশন পাবেন, এটা 4 মাস আগে 2 মাস আগেও করাইছেন, হ্যাঁ এই ক্লাস গুলো আপনি দেখেন, এখন দেখলে আরো আইডিয়া আসবে। এই যে আরো আছে বাই রিকোয়েস্ট রিপ্লাই, ঠিক আছে আপনি এখন আপাতত কোনো গিগ করেন না, আপাতত যা গিগ করছেন ওটুকুই রাখেন, বাই রিকোয়েস্ট গুলো দেন, হ্যাঁ সময় সময় বাই রিকোয়েস্ট গুলো দেন। আচ্ছা ইতিমধ্যে অনেক লেট করে ফেলছেন আপনি, জি ভাইয়া ইতিমধ্যে অনেক লেট করে ফেলছেন বাই রিকোয়েস্ট না দিয়ে। আমি তো আসলে এটা দেখি নাই, আমি এটা মানে ভাবছিলাম যে দেখবো কিন্তু এটা মিসিং হয়ে গেছে আর কি, যেভাবে হোক ঠিক আছে অসুবিধা নেই, এখনো সময় আছে, প্রবলেম নেই। এমনি কি ভাই গিগগুলা কি একটু চেক করে করে দিবেন? না 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 গিগ চেক করতে হবে না, গিগ এর চেক করার কোনো দরকার নাই, হ্যাঁ আপনি বাই রিকোয়েস্ট দেন, গিগগুলো কি সঠিকভাবে করছিলেন, কাকে দেখাইছিলেন? গিগ আপনাকে সেদিন একটা দেখাইছিলাম, বাকিগুলো করার পর আর দেখানো হয় নাই আপনাকে, বাকিগুলো পজ দিয়ে রাখেন, যেটা দেখাইছেন সেটা পাবলিশে রাখেন, বাকিগুলো পজ দিয়ে রাখেন, আপাতত বাকি ওগুলা থেকে আপনি বাই রিকোয়েস্ট দেন, যেটা পাবলিশ করছেন যেটা কনফার্ম করছেন সেটা থেকে বাই, বাকিগুলো দেখা দেখে পাবলিশ করিয়ে নেন। আচ্ছা একসাথে তাদেরগুলো গিগ না, নতুন হিসেবে পাগল হয়ে যাবেন তো। আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, ওই ইয়ে আমার কি ভাইয়া ওই যে আমরা একটা কি নেট থেকে মানে আমার তো অ্যাকাউন্ট খোলা আছে ফাইবারে, তো এটা কি মানে আর কেউ খুলতে পারবে আমার এখান থেকে অন্য জনের নামে? আপনার নাম তো শুধু দেওয়ান জুয়েল, দেওয়ান জুয়েল তো অনেকজনের নাম থাকতে পারে, হ্যাঁ দেওয়ান জুয়েল অনেকজনের নাম থাকতে পারে, পাশাপাশি আপনার নাম্বারটা তো আর অনেকজনের থাকতে পারে না, আপনার ভোটার আইডেন্টি কার্ড তো অনেকজনের থাকতে পারে না, তাই না? আরেকজন খুলতে যদি চায় পারবে, আমার না আরেকজনের পারবে না, আপনার আইডি আপনার
কিন্তু অনেক সিকিউরিটি আছে। হ্যাঁ, যখনই আপনার অন্য ডিভাইসে আপনার ফাইবার অ্যাকাউন্টটা খুলতে যাবে বা অন্য মোবাইলে ফাইবার অ্যাকাউন্টটা খুলতে যাবে, তখন কি চাইবে? একটা কোড যাবে। কোডটা কোথা যাবে? যে আপনার নাম্বারটা প্রোভাইড করছেন ফাইবারে, সে নাম্বারে কোডটা আপনার এসএমএস আসবে। এসএমএস এর কোডটা যদি ফাইবারে দিতে না পারেন, তাহলে অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। আচ্ছা, তো অন্যজনের মোবাইল নাম্বার ভোটার আইডি কার্ড দিয়ে যদি অন্যজন খুলতে চায় কি পারবে? হ্যাঁ, ওটা দিয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই। ওইটাই জানতে চাইছিলাম ভাই। নো প্রবলেম। আচ্ছা, নীলুফারাং আপু আসেন না? নীলুফার নাকি? না, নীলুফার না। হ্যাঁ, নীলুফার উম্মেন আহার, নীলুফা আপু আসেন। ওকে, হ্যাঁ আপু, আপনার মাইকটা। হ্যাঁ বলেন আপু। জি ভাইয়া, আমার প্রোফাইলটা বলছিলেন চেঞ্জ করতে, ঠিক আছে? এটা একদম পারফেক্ট, খুব সুন্দর একটা প্রোফাইল করছেন, ছবি দিছেন। জি, আমার গিফটটা একটু চেক করে দেন। জি, ওপেন করেন। I will do data entry, web research and data collection perfectly. ঠিক আছে, হ্যাঁ, ইয়াতে যান, নিচে যান। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি এটাই থাকবে? সাব ক্যাটাগরি ডেফিনেটলি এটা দিবেন। এটা দিয়ে হয়তো আপনাকে পাবলিশ করতে দিবে না। আপনি করবেন কি, ওই যে ইয়া করবেন, ওই ডিজিটাল মার্কেটিং আর ইয়া দিবেন, কি বলে, ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করার পর, হ্যাঁ, যখন পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হয়ে যাওয়ার গিগটাকে আবার পজে দিবেন। পজে দেওয়ার পর আপনি আবার এডিটে যে এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন, তখন আবার ক্যাটাগরি বিজনেস এবং ডেটা এন্ট্রি দিয়ে পাবলিশ করে অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, ডেটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, ঠিক আছে, ডেটা এন্ট্রি, ডেটা কালেকশন। আহা, ব্যানারটা খুব সুন্দর, লেখাগুলো খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু একটা জিনিস ভুল, ভুলটা হচ্ছে এই যে ডেটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, হ্যাঁ, এটা তো আপনি পুরো হেডলাইন হেডলাইনে দিছেন, ঠিক আছে, কিন্তু এই সেম পয়েন্টে কেন গুলো দিছেন? স্যার তো ভাবে বলছিলেন, তাই দিলাম। টাইটেল তো ঠিক আছে, সুন্দর, পারফেক্ট টাইটেল না, কিন্তু এই যে পয়েন্টে আবার ডাটা এন্ট্রি কেন দিছেন? এক জিনিস দুবার হয়ে গেছে না? ওখানে আপনি কপি পেস্ট দিবেন, ডাটা এন্ট্রি তুলে দিবেন, ডাটা এন্ট্রি তুলে দিবেন, কপি পেস্ট, ওয়েব রিসার্চ তুলে দিবেন। ওখান থেকে কোথা থেকে? নিচের পয়েন্টগুলো থেকে, নিচের পয়েন্টগুলো থেকে এন্ট্রির জায়গায় দিবেন আপনি কপি, হ্যাঁ, তারপর এখানে আপনি ইউজ করবেন ওয়েব রিসার্চের জায়গায় ইউজ করবেন আপনি পিডিএফ টু ওয়ার্ড এক্সেল, ঠিক আছে? জি, ওকে। আমি কোথায় বলছি আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কোন পয়েন্টের কথা বলছি বলেন তো আপু, আপনি আমি ক্লিয়ার হই একটু, আপনি বুঝতে পারছেন কিনা? এই যে ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ এগুলো তুলে দিয়ে কপি পেস্ট এন্ড পিডিএফ টু এক্সেল এগুলা দিতে, হ্যাঁ, উপরে টাইটেল ঠিক থাকবে বাট এই পয়েন্টের জায়গায় দিবেন। ঠিক আছে, নিচে যান। আচ্ছা, ওকে। ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ গিগ দিয়েন, হ্যাঁ, আই হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, স্পেশালি আই ওয়ার্ক ইন অল কাইন্ড অফ ডাটা এন্ট্রি জবস উইথ 100% অ্যাকুরেসি, প্রোভাইড কমপ্লিট প্যাকেজ অফ ডাটা এন্ট্রি সার্ভিস এন্ড অ্যাফোর্ডেবল price. My goal is to provide best service for my clients and the satisfaction of clients is my first priority. I can give the fastest delivery and make a report very well. ঠিক আছে, চলবে মোটামুটি, নিচে যান। ঠিক আছে, ওয়ার্ড রেস্টুরেন্ট, ঠিক আছে আপু, আপনি এটা পাবলিশ করে দেন, ও না, ওই যে কি বলে, ব্যানারটা একটু ঠিক করে দিয়ে পাবলিশ করে দেন, হ্যাঁ, বাকিগুলো ওকে আছে, চল। প্রাইস এগুলো ঠিক আছে? প্রাইস কত দিছেন? দুই দিন তিরি বার, ঠিক আছে, ওই প্রাইসটা কমাই দেন, প্রাইসটা $10
আপনার ওই যে গিগ দেখেন, হ্যাঁ আরো কয়েকটা গিগ দেখেন, ওখানে নয় কম আছে। আচ্ছা থাক, $10 থাক স্যার। স্যার বলছিলেন $5 কোনো গিগ না দিতে। না ওটা হচ্ছে যে সময়, এটা হচ্ছে সময় নিয়ে ডাটা এন্ট্রির গিগ কাজগুলো অনেক ইয়া হয়, সময়ের মধ্যে হয়। ঠিক আছে $10 থাক, আপনি তিন তিন থ্রি আওয়ার যখন করে দিচ্ছেন $10 থাক, আপনি সময় বাড়াইছেন। ঠিক আছে তাহলে আপনি ব্যানারটা নেটে চেঞ্জ করে দিয়ে আপনি পাবলিশ করেন। আচ্ছা দাঁড়ান তো একটু, ওয়েব রিসার্চ ডাটা কালেকশন ডাটা এন্ট্রি ডাটা মাইনিং কপি পেস্ট, না এগুলো ঠিক আছে। ঠিক আছে আপু, তাহলে আপনি ওইটা একটু কষ্ট করে একটু ব্যানারটা একটু হালকা একটু এডিট করে যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করে আপনি পাবলিশ করে দেন। তারপর বাইরে রিকোয়েস্ট দিবেন, বসে বসে বাইরে রিকোয়েস্ট গুলো দিবেন। হ্যাঁ হ্যালো জে হোসেন ভাই আসেন, জে হোসেন, জে হোসেন ওরে বাইরে। আপনি আমার আপনারা ওই দিন বলছি যে আপনার নামটা সব জায়গা থেকে চেঞ্জ করবেন, ওই জায়গায় লিখছেন জে হোসেন, এখানে আবার লিখছেন আহমেদ রবিন। আসসালামু আলাইকুম, সরি ভাই একটু ভুল হয়ে গেছে। এক গিনি বারবার করেন কেন, তা আমি তো দিব না, আমি তো বারবার এখন জে হোসেন কে খুঁজবো, তাইলে কাজে ছিলাম তো, কাজে ছিলাম তো এই জন্য একটু ভুল হয়ে গেছে, পরে আমি কই আবার দিমু, পরে আবার দুইটা কোশ্চেন সাবমিট হয়ে যাবে এই জন্য দিনে। আপনি যে কোনো জায়গায় একটা নাম লিখবেন, এখানে জুমে লিখলে যেটা লিখবেন ওখানে কোনো কোশ্চেন লিখবেন, তাহলে কনফিউজ ইয়ে হয়ে যায়। তাহলে আমি জে হোসেন কে খুঁজবো, জে হোসেন না হলে তো আমি মাইকে আনমিউট করবো না। আর একটু পারমিশন নিচ্ছি যে একটু, যেমন ওই যে ফেসবুক মার্কেটিং এর ওটা টাইটেল আর ব্যানারের সাথে কোনো মিল নাই, এটা একটু কাইন্ডলি একটু সময় নিয়ে একটু দেখে দিবেন। টাইটেল ব্যানার মিল না থাকলে মিল করেন, আমি দেখে দিয়ে তো মিল হবে না। না না এটা এটা যেমন ওইটা যেমন দেখাইছি আগে সাপোর্ট বাইদের দেখাইলাম যে এরা কি দেখলো না দেখলো, এখন এই জন্য একটু সময় নিয়ে এটা দেখে দিবেন যে সব ঠিক আছে কিনা, প্রাইসিং টাইসিং সব এভরিথিং মিল আছে কিনা সব। এটার এই গিগটা আমি দেখছি না, এটা এটা পাবলিশ করে দেন, এটা আবার দেখা। না 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 এটা তো ক্লাসিফাইড পোস্টিং, এটা ওদিন দেখছেন হলো ফেসবুক মার্কেটিং, এটা তো মাত্র আজকে ইয়ে করলাম। এটা কখন করছেন? এটা এই কদিনে রেডি করছি কাজের ফাঁকে 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 ফাঁকে। এটার কিন্তু বাই রিকোয়েস্ট কম আসে কিন্তু, এটা র‍্যাঙ্ক করাইতো, র‍্যাঙ্ক যদি সঠিকভাবে করতে পারেন, র‍্যাঙ্ক করাইতে হইলে আপনার টাইটেল টাইটেল সবগুলো কিওয়ার্ড রাখতে হবে, সব জায়গায় সবকিছু রাখতে হবে, এগুলো বহুত ঝামেলা আছে। আই উইল পোস্ট 60 ক্লাসিফাইড অ্যাডস অন টপ ইউএসএ ইউকে অ্যাড সাইট, ক্লাসিফাইড প্রশ্নটা না ব্যানার। ঠিক আছে নিচে যান তো, একদম নিচে যান, টাইটেল টাইটেল ঠিক আছে, আই উইল পোস্ট 60 ক্লাসিফাইড অ্যাডস, ঠিক আছে একদম নিচে যান, ক্যাটাগরি ক্যাটাগরি যে সার্চ ট্যাগে যান, সার্চ ট্যাগে ক্লাসিফাইড 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 অ্যাডস, এই যে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, হ্যাঁ এটা কি একসাথে আছে উপরে জানতো আবার ক্লাসিফাইড একদম উপরে, এটা এডিট করছেন না? না আমি এখনো কিছু করি নাই তো, আমি নিজে নিজে দেখলাম যেগুলো রেডি করছে এগুলো নিজে নিজে দেখলাম আর কি। I'll post 60 classified ads. আপনি এটা পোস্ট ইয়া করছেন তো, কি বলে এটা, কি এটা কি বলে এডিট করছেন? হ্যাঁ এখানে একটা ইয়া ছিল মানে পোস্টিংটা ছিল, পোস্টিং পোস্টিংটা থাকতো রে ভাই, এডিট করছেন কেন রে ভাই? এটা এমনিতেই বাই রিকোয়েস্ট আসে না, এটা র‍্যাঙ্ক করবে না, এটা আবার ডিলিট করে করেন না, এটা এখনো পাবলিশ করি নাই তো ফজে আছে। ওই যে দেখেন আপনার ওই যে লিংক দেখেন, লিংক দেখছেন লিংক? ও হ্যাঁ হ্যাঁ, আমি কই থেকে বলছি, মুখস্থ বলছি, ও উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে পোস্টিং পোস্টিংটা ছিল, পোস্টিংটা আমি কই অনেক লম্বা হয়ে যেত, এই জন্য পোস্টিংটা থাকলে ভালো হতো, কারণ হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং একটা কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে একটা কিওয়ার্ড, কিওয়ার্ড বুঝেন? জি জি জি, কিওয়ার্ডটাই ওই কিওয়ার্ড দিয়ে আপনাকে র‍্যাঙ্ক করাবে, আপনি কি করবেন সব জায়গায়
ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ওই কিওয়ার্ডটা দিবেন এখানে দিবেন ক্লাসিফাইড অ্যাড দিবেন না গিগের আগে পোস্টিং এটা একটা কিওয়ার্ড এখানে কিওয়ার্ড এই যে ক্লাসিফাইড অ্যাড অ্যাডস 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 এর ডিপোর একটা অ্যাস হবে অ্যাডস ক্লাসিফাইড অ্যাডস অ্যাস যোগ হবে হ্যাঁ হ্যাঁ পোস্টিং এটা হচ্ছে এমনি এমনি এই যে প্রায় 1200 ওয়ার্ড হয়ে গেছে দেখলাম ওখানে ডেসক্রিপশনে গেলে তারপর কাটি দিবেন 1198 হয়ে গেছে ব্রেন খাটান হ্যাঁ আননেসেসারি এই যে আই হ্যাভ কমপ্লিট লং টাইম ট্রেনিং আপনারা শুধু করেন কি নিজেরটা সাপোর্ট নিয়ে চম্পট হয়ে যান অন্য সাপোর্টগুলো একটু দেখে মনোযোগ সহকারে কাজ কাজ কাজে দেয় এই যে আই হ্যাভ কমপ্লিট লং টাইম ট্রেনিং ডিজিটাল মার্কেটিং অন আউটসোর্সিং ইনস্টিটিউট প্র্যাকটিক্যাল মেনি মেনি পার্টিসিপেন্ট মেনি প্র্যাকটিক্যাল বলে কেন দরকার এটা এখানে এটা আপনি ডেসক্রিপশনে দেখবেন না আচ্ছা আচ্ছা অযথা এই বাড়াইয়া এটা আপনার এখানে জায়গা খাওয়ার দরকার কি আননেসেসারি কোনো দরকার আছে এটা এটা এখানে কোনো দরকারই নেই এটা বায়ার যখন আপনাকে নক করবে হ্যাঁ বায়ার যখন আপনাকে আপনার কাছে আসবে তখন এসে কি করবে এসে প্রথমে আপনার গিগ আসবে না এসে আপনার প্রোফাইল দেখবে সে আপনি কি পুরাতন নাকি নতুন কাজ করছেন আপনার বায়োডাটা দেখবে আপনার ছবি দেখবে ছবি দেখে আপনার সিভি দেখবে আপনার ওগুলো দেখার পর আপনি গিগ আসে আপনার গিগ দেখবে এগুলো এগুলো এখানে দরকার নাই এগুলো আপনার গিগের মধ্যেই আছে করেন পুরে পাবলিশ করে দেন বাকিগুলো ঠিক আছে একটু দেখেন না দেখেন না দেখছি এগুলো ঠিক আছে ক্লাসিফাইড প্রসেস ভেরি এফেক্টিভ হুইন ইন বিজনেস অফ প্রোডাক্টস অন ওয়েবসাইট অন টপ র‍্যাঙ্ক ইফ ইউ ওয়ান্ট টু সেলস এনি প্রোডাক্ট অর প্রমোট এনি সার বিজনেস গেট মোর প্রফিট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ইজ ভেরি রিলায়েবল এন্ড ফেথফুল দিস ইজ দিস সাইট হ্যাভ 100% রিলায়েবল ক্লায়েন্ট দে বাই দেয়ার রিয়েল নিডস প্রোডাক্ট ক্যান এক্সপ্যান্স ইউর বিজনেস in whole world why the whole shabd ta ke thik ache dada whole 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 la eta mon thik na eta sidro bodhay ekhane mona hoy classified ad posting worldwide diye di na in worldwide then whole the other kone in worldwide also get better result and effective bank ei ei eigulo thik ache lagben apni ei jaygay ar projone I have logged in lot of classified ad posting site একটা লাইন আপনি শুধু ছোট করে একটা লাইন দিবেন মানে আপনার কাছে অনেক ক্লাসিফাইড সার্চিং সাইট লগইন করা আছে জাস্ট তাকে এনশিওর করা যে আপনার কাছে সাইটগুলো আছে কিনা এটা নিচে মনে বলছি যে স্যার বলছিল যে 150 প্লাস অ্যাকাউন্টস ঠিক আছে তাহলে চলবে লাগবে তাহলে ওখানে অ্যাড করতে হবে ওটা আপনি ডেসক্রিপশনে অ্যাড করে দিবেন আচ্ছা তাহলে ঠিক আছে আপনি ওটা একটু ঠিক করে নেন বাকিগুলো ওকে আছে বাকিগুলো নিচেরগুলো নিচেরগুলো একটু কোনগুলো নিচের হোয়াই হায়ার মি স্পেশাল সার্ভিস হ্যাভ 100% মোর হোয়াই হায়ার মি এখানে কেন স্পেশাল সার্ভিস এটা নিচে ঘুরে যাবে হোয়াই হায়ার মি পোস্ট অন টপ ক্লাসিফাইড সাইটস অ্যাড সাইটস অ্যাডস 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 এর সব সময় অ্যাস হবে অ্যাডস আচ্ছা আচ্ছা এবল টু লাইভ পোস্ট অ্যাডস 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি ওয়াইটেড অ্যাজ ইউ প্রসেস অন টাইম ডেলিভারি ফাস্ট ক্যান effective title description can post targeted site have 150 plus account in top user sites only menu I will write an accurate title targeted area post provide phone phone or email email ta bad hoye geche email hobe ekhane phone or email add description thik ache দিনের বেলা সময় পাই এই যেমন কাস্টমার নাই দোকানে আছে অবশ্য এই জন্য দুপুর বেলা চলে আসছি এটা আপনাকে সময় দিবেন আপনি ওটাকে সময় দিবেন আর এটা আপনাকে আমি যেটা সাজেস্ট করব হ্যাঁ জি আমি সাজেস্ট করছি এটাকে ডিলিট করবেন ডিলিট করে আবার নতুন করে করবেন আচ্ছা আচ্ছা যা আছে সব তো আমি তো এখনো পাবলিশ করি না তারপরে এগুলো ইয়ে করে আবার ডিলিট করে কপি করে রেখে দিব বাস ওখানে অ্যাড করে দিব এটা জি জি
ভাই আরেকটা বিষয় যে আপনি ওদিন দেখাছিলেন যে ফেসবুকের যে অ্যাকাউন্টস এর প্রত্যেকটা ইয়া খোলার জন্য এইভাবে কি খোলার জন্য ওই যে ইয়াটা করার জন্য আর কি অ্যাকাউন্টস খোলার জন্য যে আলাদা একটা ইয়া লাগা লাগে যে অ্যাডেড হইকা না কি যে এটা এটা তো মোজিলা প্রত্যেক এটা মোজিলা না এটা ক্রোমে 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 না এখানে কোথায় যাব ওই যে উপরে আপনার এন এর ওখানে ক্লিক করেন এন 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 হ্যাঁ একদম নিচে অ্যাড অ্যাড দেন ক্লিক করেন নিচে আসতে একটু সময় লাগতেছে মনে হয় এটা অনলি ক্রমে করা যাবে অন্য কোথাও যাবে না না এখানে নাম লেখেন আচ্ছা বুঝতে পারছি অন্য কোথাও করতে গেল অন্য কোথাও মোজিলা একটা চলতে খবর হয়ে যায়গা মোজিলা একবার লোড এতে প্রবলেম করে তো ক্রমে ক্রমে আপনি 10 12টা ক্রোম ওপেন করে রাখলে আপনাকে স্লো দিবে মোজিলা ওপেন করে রাখলে স্লো দিবে যেকোনো একটা নাম দেন এখানে আপনি পরে দেন হ্যাঁ কারণ এখানে আপনি একটা মেইল আইডি খুলতে হবে হ্যাঁ নেক্সট দেন নেক্সট নেক্সট দ্যাট ইজ রেকর্ড দেন স্কিপ স্কিপ কন্টিনিউ হ্যাঁ এখানে একটা জিমেইল খুলে রাখবেন প্রত্যেকটা এই ইয়ার জন্য জিমেইল খুলে রাখবেন ঠিক আছে যেগুলো খোলা আছে এগুলো দিলে হবে না জিমেইল আছে না আপনার কাছে জিমেইল আর জিগুলো যত কত কয়টা জিমেইল আছে জিমেইল আইডি তিনটা আছে ইয়াহু আছে দুইটা জিমেইল আইডি করেন এখানে এখানে ইয়াহুর কোনো কাম নেই কিন্তু জিমেইল আইডি খুলতে একটা আইডি দিয়ে 20টা জিমেইল আইডি খোলা যায় একটা মোবাইল নাম্বার দিয়ে 20টা জিমেইল আইডি খোলা যাবে মানে যেটা হয়ে গেছে এখানে পরে একটা জিমেইল আইডি দিয়ে আপনি এটা কেটে দেন পরে জিমেইল আইডি লগইন হয়ে নিন আচ্ছা ওকে ধন্যবাদ ভাই সালাম কাটেন কাটেন হ্যাঁ আসেন এটা মিনিমাইজ দেন মিনিমাইজ দেন সব মিনিমাইজ দেন হ্যাঁ রে বাপ রে বাপ কতগুলো খুলে রাখছে এখানে ঢুকবো না এখন ঢুকার দরকার নেই এই যে ক্রোম আসছে না আগে আগে ক্রোম আগে ক্রোম এখানে যাব না 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 যাওয়া লাগবে না ওটাতে ওরকম ওরকম এখন এই এখানে আসছে না এরকম যতগুলো খুলবেন ততগুলো এখানে চলে আসবে আচ্ছা ঠিক আছে ইন্ডিভিজুয়ালি চলে আসবে আগে তো এখান থেকে ঢুকতাম এখানে তাহলে ক্লিক করলে এটা আসবে এখন নাম দিয়ে যতগুলো ফেসবুক আইডি ততগুলো আপনি খুলে রাখবেন প্রত্যেকটার জন্য একটা জিমেইল এগুলো আপনার পরে কাজ দিবে যখন লিড জেনারেশন কাজ করবেন তখনও কাজ দিবে মানে আলাদা আলাদা জিনিসগুলোর জন্য আলাদা আলাদা আপনার ড্রাইভও পাবেন ফেসবুক প্রমোশন ফেসবুক মার্কেটিং এর কাজে দিবে না সব কাজে দিবে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম এগুলো করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ভাই নাম চেঞ্জ করে দেন বিষ্ণু কুমার আসেন বিষ্ণু কুমার ভাই আপনার সাপোর্ট তো মনে হয় মোবাইলে দিছি তো আপনার এখানে কেন হ্যাঁ আপনার মাইক আনমিউট করেন হ্যাঁ বলেন আমার গিগটা একটু চেক করে দেন যে আগের গিগটা তো ভালো ছিল আগের গিগটা ছেড়ে এটা এটা চেঞ্জ করেন এখন যে ছবিটা চেঞ্জ করতে বলছি তো গোল বৃত্তর মধ্যে বা কোন একটা স্ক্রল করে ছবি দিবেন গুগল টপ রিং এটাকে বড় করবেন গুগল টপ রিং এটাকে বড় করবেন পাশাপাশি বড় করে দিবেন ওটা হচ্ছে মেইন জিনিস আপনার সার্ভিসটা সার্ভিসটা হচ্ছে মেইন জিনিস আই উইল র‍্যাঙ্ক ইউর ওয়েবসাইট ফার্স্ট পেজ অফ গুগল আরে না হয়নি তো তাহলে চেঞ্জ করে দেবো ভাই আপনার এই টাইটেল তো হয়নি
টাইটেল নিয়ে কাজ করেন গুগল টপ র‍্যাঙ্কিং এইটা কিওয়ার্ড গুগল টপ র‍্যাঙ্কিং হচ্ছে একটা কিওয়ার্ড এটা নিয়ে কাজ করেন গুগল টপ র‍্যাঙ্কিং একসাথে রাখার চেষ্টা করেন কাজে আসবে না আরেকটা আছে আমার আরেকটা গিগ আছে এটা একটু চেক করে দেন তারপর ওই যে আপনার ইয়া করেন এই যে লিড জেনারেশন গিগটা তো ওদিন ওটা ওটা তো ঝামেলা আছে ওটা তো ব্যানারও ঠিক নেই I'll do highly BTB lead generation and find business email. ঠিক আছে এটা চলবে মোটামুটি ঠিক আছে লিড জেনারেশনটা বড় করেন নিচে যান তারপরে যে ব্যানারটা করছেন সুন্দর হইছে কিন্তু লেখাগুলো সাজাতে পারার নাই BTB lead generation আমি বলি আপনাকে BTB lead generationটা আপনার ছবিটা নিচে নামাই দিবেন BTB lead generation আর কি বিশাল বড় করে দিবেন ঠিক আছে ডান পাশ থেকে লম্বা লম্বা করে সাজাবেন ইয়ার মত কিও বলে মানে এই যে কন্টিনিউ নিচে একটা বিট দেখতেছেন না জি যতটা যতটা পয়েন্ট অতটা পয়েন্টের একদম বিট দিবেন দেখতে ভালো লাগবে ঠিক আছে জি আর বিটিবি লিজেন্সটা বড় করে দিবেন ব্যানারটা নিয়ে কাজ করুন ডেসক্রিপশনটা একটু দেখে নেন আর ইউ লুকিং ফর টার্গেট লিডস জেনারেশন ফর ইউ বিজনেস দেন ইউ আর ইন দা রাইট প্লেস আই অ্যাম এক্সপার্ট ইন বিটিবি লিড জেনারেশন আই হ্যাভ স্পেশাল ট্রেনিং ফর লিড জেনারেশন If you are sales and need to build targeted prospect list, I can help. All leads are much better. You can grow your business with my leads. ঠিক আছে first and last name, phone number, email address, company name, website, your business email. Okay. ঠিক আছে নিচে যান. Short term delivery, valid local information, verified leads, unlimited revision. ঠিক আছে লেখাগুলো ওকে আছে আপনি ব্যানার নিয়ে কাজ করেন আপনার ব্যানারে ঝামেলা আছে ব্যানারে এই যে বললাম না এলিমেন্ট দিবেন বিট দিবেন বিট ক্রিয়েট করবেন আর ছবিটা নিয়ে জানা হবে ব্যানারটা নিয়ে কাজ করুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুইটারই ব্যানার নিয়ে কাজ করুন আর ওই যে গুগল টপ র‍্যাঙ্কিং এর এটা এখন এখন আপাতত করার দরকার নেই আপনি লিড জেনারেশন ফেসবুক মার্কেটিং এটা করেন আর গুগল টপ র‍্যাঙ্কিং করার আগে লিংক বিল্ডিংটা করেন সুমন ভাই আসেন সুমন এটাকে হ্যাঁ সুমন ভাই মাইকটা আনমিউট করেন জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ওয়ালাইকুম হ্যাঁ ভালো বলেন এই যে ভাই গিগ তুরু করছে আর কি আমি নিউ স্টুডেন্ট আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি বিজনেস কোম্পানি এক্সপার্ট সার্ভিস ফেসবুক প্রমোশন Active product description, active Facebook user, real reach, real audience, your business videos up, most of people manual posting. ঠিক আছে চলবে. Welcome to Facebook. একবার দেখেছিলাম আপনাকে. না দেখাইছে আমিও তো মনে করতেছিলাম এটা দেখছি দেখছি মনে হচ্ছে আমার আমি এক্সপার্ট সোশ্যাল মিডিয়া আমাকে বলছিলেন চেঞ্জ করার জন্য এটা আপনাদের ডেসক্রিপশন তো এখনো হয়নি তো ডেসক্রিপশন ফেসবুক রিলেটেড লেখেন হ্যাঁ জি ফেসবুক রিলেটেড লিখবেন যে ফেসবুক কেন ভালো ফেসবুকে বিজনেস প্রচার করলে কেন ভালো হয় কতটুকু ভালো প্রচার পাওয়া যায় হ্যাঁ দেন আপনার এক্সপার্টাইজ গুলো দিবেন যে আপনি কতটা এক্সপিরিয়েন্স এবং কতটা ভালো কাজ করতে পারেন দুই লাইনে তিন লাইনে টোটাল তিন চার লাইনে আপনি এটা বর্ণনা করবেন কোনটা যে উপরে ওয়েলকাম টু ফেসবুক প্রমোশন নিচে দেব নাকি জি 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 আপনি আই এম এন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার এই পুরো লাইনগুলোই হয়নি এখানে ফেসবুক
কেন ভালো হবে, কি ফেসবুকে প্রচার করলে বায়ের জন্য কি লাভ হবে, হ্যাঁ এবং কি হইতে পারে এটা বলবেন। আপনি এভাবে বলছেন ফেসবুক ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যাটফর্ম যেখানে আপনার বিজনেস, আপনার প্রোডাক্ট, হ্যাঁ আপনার সার্ভিসটা প্রচার করলে খুব সহজেই বেনিফিট বা সেলস এবং বিক্রি বৃদ্ধি পায়, সেলস বাড়ে, খুব সহজে প্রচার পাওয়া যায়। আর এই ফেসবুক মার্কেটিং এর কাজটা আমি খুব সুন্দর এবং খুব ভালোভাবে করতে পারবো, হ্যাঁ এটার জন্য আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, এটা যত ধরনের রুলস এবং রেগুলেশন আমি সবগুলো ফেসবুকের রুলস রেগুলেশন মেনটেন করে চলে ফেসবুক মার্কেটিং করি, ঠিক আছে এগুলো সুন্দর সঠিকভাবে একটু লেখেন। I can reach active Facebook user, create attractive product description, excellent post and share Facebook group. By it, get it then. এটার জন্য আপনার ফেসবুক আইডি দিনে হবে, পাশাপাশি আপনার কি যাবে, পাশাপাশি আপনার আইডিটাও হ্যাং হয়ে যাবে, আইডিটা হ্যাং না সরি আপনার আইডিও দিনে হয়ে যাবে, এফবি লেখাটা হ্যাঁ তিন নাম্বার পুরোটাই তুলে দিবেন, মেক ফাইন অ্যান্ড অ্যাক্টিভেবল পোস্ট, হ্যাঁ two sex exact keyword and tag, I will extend an active user able to design Facebook group, able to design Facebook group can all right এটা এটা কিসের জন্য, able to design for promoting, able to design for promote, for promote, for advertising, for marketing, promote না নিলে advertising use করবেন, marketing use করবেন, reach millions of people, able to make custom images and cover, I will reach real audience, grow your business, ঠিক আছে আপনি তিন নাম্বার লাইনটা কেটে দেন, এক নাম্বার লিখতে হবে, আর এই ফারুক ভাই এই যে able to design কি লাগবে এখানে, আমি যেটা বলছি এটা রেকর্ড হয়েছে, হ্যাঁ ওই যে আমাদের এই রেকর্ডটা আপনি সাপোর্ট ক্লাসে পাবেন, হ্যাঁ আমি এটা ক্লাসের পরে রেকর্ডটা দিয়ে দিই, ঠিক আছে ওখান থেকে একটু কারেকশন করে নিয়ে, ঠিক আছে নিচে যান, নিচে যান হ্যালো কানেকশনটা ড্রপ হয়ে গেছে, হ্যালো হ্যাঁ আসেন আপনি কই, সুমন ভাই কি আছেন, হ্যালো হ্যালো আছে নিয়াজ ভাই আছে, নিয়াজ ভাই স্ক্রিন শেয়ার করুন, মিস্টার নিয়াজ নিয়াজ ভাই আছেন, হ্যালো হ্যালো কানেকশনের কি হিসাব আল্লাহ, হ্যাঁ নিয়াজ ভাই স্ক্রিন শেয়ার করেন, নিয়াজ ভাই, নিয়াজ ভাই কে আছেন, সালাম আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন, এই গিফট একটু দেখাতে যাচ্ছিলাম আপনাকে ক্লাসিফাইড পোস্টিং এর, I will do classified ads posting
in USA at submission site. ঠিক আছে চলবে এটা এটা তো টাইটেলটা কোনো হাফটা তো দেন না এটা এডিটেড করেন না 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 এটা হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার ড্রাফট রাখেন যেখানে রাখেন কারণ ক্লাসিফাইড অ্যাডপোস্টিং এর ইয়া হয় না বাই রিকোয়েস্ট খুব কম আসে হ্যাঁ যার কারণে আপনাকে এগুলো কিওয়ার্ডগুলো এক চান্সে পাস করাইতে হয় যদি এক চান্সে পাস করাইতে পারেন সবকিছু ওকে থাকে কিওয়ার্ডগুলো ঠিক থাকে তাহলে র‍্যাঙ্ক করে র‍্যাঙ্ক করলে কাজ পাবে আচ্ছা ভাইয়া এই ক্লাসিফাইড নতুন হিসেবে এই ফেসবুক মার্কেটিং ছাড়া আর কি কাজ করলে আমি মোটামুটি তাড়াতাড়ি কাজ পেতে পারি আপনি ক্লাসিফাইড ফেসবুক মার্কেটিং ক্লাসিফাইড অ্যাডপোস্টিং আপনি লিংক বিল্ডিং করতে পারেন বুকমার্কিং করতে পারেন তারপর পাশাপাশি ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ করতে পারেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন ইউএসএ এট সাবমিশন সাইট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ব্যানার ঠিক আছে চলবে ব্যানার কি বলছিলেন ব্যানার সম্বন্ধে টাইটেল ওকে আছে ব্যানার বলেন ব্যানার ভাই আমি তিনটা করছি একটু দেখবেন কোনটা বেস্ট হচ্ছে দেখেন দেখতে এটা তো প্রথমেই বাদ এটা ঠিক আছে কারণ এখানে অনেক পয়েন্ট দিচ্ছেন তো পয়েন্ট গুলো কাজে আসবে আমার ইয়াচ্ছে আবার এটা আর ওইটা আপনি যেকোনো একটা চুজ করে দিতে পারেন হ্যাঁ আপনি টাইটেলে যেটা ইউজ করছেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ওটা কপি করে সব জায়গায় ইউজ করবেন ঠিক আছে I am by calling a digital marketer I have learned classified ad posting ads ads ক্লাসিফাইড পোস্টিং অ্যাড পোস্টিং এটা সব জায়গায় ইউজ করবেন একসাথে অন এ প্রফেশনাল লেভেল আই নো দা হিডেন ট্রিক্স এন্ড প্রসিডিউর অফ মেকিং পোস্ট লাইভ ডিসাইড দ্যাট মেকিং পোস্ট পার্মানেন্ট ইজ ওয়ান অফ মাই স্ট্রেংথ আই ক্যান অলসো কম্পোজ এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন এন্ড টাইটেল মোর ওভার আই হ্যাভ অ্যাক্সেস টু মোর দ্যান 200 classified site of use আছে নাকি জি ভাই আছে আসলে সবগুলো রেজিস্ট্রেশন করা আছে জি ভাই আমি গত এক সপ্তাহ ধরে খালি এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ইআই করছি খালি আচ্ছা এখন আপনাকে আরেকটা কাজ দেই তাহলে এটা আপনার বহু শুধু উপকার হবে আপনি যে কোনো একটা মন করা ওয়েবসাইট নেবেন একটা প্রোডাক্ট নেবেন হ্যাঁ মনে করেন যে এই এই কাজ করেন আপনি আমাদের ওই ভিডিও নেন একটা ওই ইয়া থেকে ইউটিউব থেকে একটা ভিডিও নেবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন ওখান থেকে আমাদের জব সার্কুলার থেকে কিওয়ার্ড নেবেন কয়েকটা ঠিক আছে ওইটা নিয়ে আপনি এই 200টা সাইটে ক্লাসিফাইড সাইট যেগুলো আপনাকে লাইভ লিঙ্ক দিবে হ্যাঁ এটা আমাদের কাজটা জমা দিতে হবে এটা আপনার কাজের জন্য আমি আপনাকে বলছি যেগুলো আপনাকে লাইভ লিঙ্ক দিবে সেগুলো আপনি কালেক্ট করে রাখবেন যেগুলো লাইভ লিঙ্ক দিবে না সেগুলো ডিলিট করে ফাড়াই দিবেন এগুলোকে পালিয়ে লাভ নাই সেগুলো আপনি রাখবেন সেগুলো লাইভ লিংক দিবেন না সেগুলো ডিলিট করে দেবেন সবগুলো লাইভ লিংক দেয় না কনভিন্সিং টাইটেল ডেসক্রিপশন ক্রিয়েট কাস্টম ইমেজ ম্যানুয়াল অ্যাড সাবমিশন টার্গেটেড মার্কেট প্রমোশন রিজার্ভ পারসুয়েড তারপর বেশি ইয়া করে কাজ করে নো স্প্যামিং কাস্টম ইমেজ ঠিক আছে বাকিগুলো ওকে আছে আপনি ইয়া করেন নিচে যান তো একটু টাইপ ইয়াগুলো টাইপ করে দিন টেক টেক এখানে আপনি ট্যাগটা দিবেন যে ঠিক হয়নি
ছোট ছোট ওই ট্যাগগুলো ছোট ছোট দিছি কেন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এর পরে ক্লাসিফাইড অ্যাডস সাবমিশন এভাবে মিলে মিলে এভাবে দিবে না তো একটাই নিবে একটাই আপনাকে করতে হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ওটাই কিওয়ার্ড এখানে আলাদা আলাদা কি আপনাকে ভেবে দিলে হবে না তো ক্লাসিফাইড ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং তো তিনটা ওয়ার্ড তো আমি ভাবলাম যে ওই জন্য না 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 ওটা তো আপনি আলাদা আলাদা করে বলছেন ক্লাসিফাইড কিওয়ার্ডকে আলাদা করা যায় না আচ্ছা কখনো এটা একদম মাথার মধ্যে গেঁথে রাখেন কিওয়ার্ডকে আলাদা করবেন কিওয়ার্ড ভেঙে যাবে হ্যাঁ আমরা যখন এসইও এর কাজ করি গুগল টপ র্যাঙ্কিং কাজ করি তখন আমরা কিওয়ার্ড যখন একটা কিওয়ার্ড সেট করি না তখন ওই কিওয়ার্ডটাকে হাতেও লিখি না ওটা করে কি ওটা যেখানে একবার প্রথমে লিখছি ওখান থেকে কপি করে জাস্ট সব জায়গায় কি পেস্ট করি যাতে একটা অক্ষর বা একটা স্পেস যাতে এদিক সেদিক না হয় এর জন্য কিওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা যদি অ্যাকিউরেটলি এক্স্যাক্টলি থাকে এটা র্যাঙ্ক করবে এগুলো রিদওয়ান ভাই কি আমাকে শুনতে পারতেছে হ্যালো ভাই আসছেন আচ্ছা আরে কানেকশন আজকে কি শুরু হইছে কানেকশন ফোন করছি ঠিক আছে আপনি তাহলে ঠিক করে নেন এই কিওয়ার্ডগুলোর ট্যাগগুলো ঠিক করে দিয়ে আপনি পাবলিশ করে দেন ভাই আরেকটা রিকোয়েস্ট ভাই আমাকে কয়েকটা ট্যাগ যদি একটু বলে দিতেন তাহলে ওই ট্যাগগুলো আমি ডেসক্রিপশনে আবার ইউজ করতে পারতাম আর কি তাহলে এসইও হয়ে যেত আমার ট্যাগ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা হচ্ছে আপনার মেইন ট্যাগ যে গিগ গুলো বেশি কাজ করছে তারা তিন চারটা গিগ দেখলে হবে তিন চারটা গিগ কি কি ইউজ করছে ওনাদের শুধু ট্যাগ দেখবেন না পাশাপাশি আমি আমি একটা জিনিস বলি অনেক সময় অনেকজনে করে কি বাইং মোডে যে ট্যাগটা দেখে শুধু ট্যাগটা ওনারা যেভাবে ট্যাগ দিয়েছে ট্যাগ বসে দেয় না ওনারা যে ট্যাগ দিয়েছে আপনাকে বসে দিলে হবে না আপনাকে কম্পেয়ার করতে হবে কম্পেয়ারটা এভাবে করতে হবে ওনারা প্রথম থেকে কিভাবে ট্যাগগুলো সেটিং করে আসছে ওনার টাইটেল ডেসক্রিপশন সবগুলো একটু ফলো করবেন এবং ওইভাবে আপনার গুলো ঠিকভাবে আছে কিনা ওখান থেকে রিসার্চ করে দিবেন আমি বারবার বলি গিগ রিসার্চ করার কথা এভাবে যদি গিগ রিসার্চ করেন আপনি কোনো জায়গায় ঠেকবেন না আমি যতটুকু জানি যে এই গিগের যে ট্যাগ গুলা সেগুলা হচ্ছে এই ডেসক্রিপশনে কয়েকবার লিখলে ওগুলা হচ্ছে কি এসইও হয়ে যায় না বেশি লেখার দরকার নেই আপনি অতিরিক্ত লিখলে দুই তিনবার হাইয়েস্ট অতিরিক্ত তুমি আপনি যদি আপনি 10 12 বার লেখেন 5 বার লেখেন কোনো কাজই আসবে না ওটা উল্টা আসবে এই রিয়েক্ট করবে জি আপনার যেটা নিয়ম সেটাই লিখতে হবে আপনি এটা হচ্ছে যে একটা ডেসক্রিপশন ডেসক্রিপশনের ভিতরে আপনি হাইয়েস্ট দুইবার লিখবেন জি ডেসক্রিপশনের ভিতরে আপনি 10 বার লিখে দিলে কোনো কাজ আসবে না এখানে ভাগ ভাগ পয়েন্ট ভাগ আছে এটা হচ্ছে এক একটা ক্যাটাগরি টাইটেল একটা পয়েন্ট হ্যাঁ আপনার ব্যানার হচ্ছে একটা পয়েন্ট ব্যানারের পরে ডেসক্রিপশন একটা পয়েন্ট ডেসক্রিপশনের পরে যে আসতেছে আপনার সার্চ ট্যাগ একটা পয়েন্ট কয়টা ভাগ আছে এখানে তারপর আপনি প্রাইসিং এর মধ্যে অ্যাড করতে পারেন ক্লাসিফিকেশন অপশন অ্যাড করছেন দরকার নাই আর একবার অ্যাড করলে হবে প্রাইসিং এর ভিতরে কি একটু দেখবেন যে প্রাইসিং এর একটা ঠিকঠাক আছে কিনা না ওই যে আছে তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আছে আর এগুলা আমি আবার বলতেছি যে ক্লাসিফাইড এর অ্যাড পোস্টিং এর যে প্রাইসিং এ যেটা দিবেন জি ক্যাপস লকে দিবেন হ্যাঁ ক্যাপস লকটা তুলে দিবেন নরমাল ফ্রন্টে দিবেন এই প্রাইসিং এ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবগুলো এই ক্যাপস লগে দিবেন না ক্যাপিটাল লেটার জি ক্যাপিটাল লেটারটা তুলে দিয়ে নরমাল ফ্রন্ট দিবেন মানে ঠিক আছে যদি আপনি যে টাইটেলে যে কারেন্ট টাইটেলটাতে ওখানে ক্যাপিটাল লেটার নেয় না পুরো ওখানে যেভাবে আছে সেভাবে সব জায়গায় দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম কানেকশন তো আমারে পেইন দিতেছে কে রে ভাই এতগুলো তো আমি প্রশ্ন মনির হোসেন ভাই স্ক্রিন শেয়ার করেন মনির হোসেন ভাই কি বানাইছে মনির হোসেন ভাই
হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করুন ভাই। জি আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। যে গিগটা একটু দেখে দিবেন। আই উইল বি ইউ স্কিলফুল বাট সাজেশন ফর এনি কাইন্ড অফ জব। না হয়নি। জি এনি কাইন্ড অফ জব এর মধ্যে আপনার যে ইয়াগুলো আসে নাই। আপনি এই এনি কাইন্ড অফ জব করবেন ফাইন ভালো। টাইটেলটা ঠিক আছে কিন্তু এটা কিওয়ার্ডগুলো সেট হয়নি আর কি। হ্যাঁ আপনি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ মেইন কাজ করবেন কি ডাটা এন্ট্রি ওয়েব ডিজাইনের কাজ তাই না? জি আমি যতটুকু জানা মতে তা আপনি ওখানে যদি আপনি দুটো জিনিস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আইএলবি স্কিলফুল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি ওয়েব ডিজাইন জব। জি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে আপনি সব কাজ এটার মধ্যে করতে পারবেন। এটাও চলবে বাট ওটা দিলে একটু বেশি এফেক্টিভ কাজ করে। ঠিক আছে তাহলে থাক আপাতত থাক আপনার আপাতত কিছু করার দরকার নেই এভাবে থাক। আপনি এই ক্যাটাগরি যখন দিচ্ছেন এই ক্যাটাগরিতে এভাবে থাক। আপনি কখনো ডাটা এন্ট্রি ওয়েব বিজনেস নিয়ে আরেকটা গিগ করিয়ে নিন পরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা দিবেন ডাটা এ বিজনেস এন্ড ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এভাবে থাক দরকার নেই ওটা চেঞ্জ করো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি ডাটা মাইনিং সিআরএম ডাটা এন্ট্রি ইন্টারনেট রিসার্চ। হ্যাঁ নিচে যান এখানে কপি পেস্ট দেন পিডিএফ টু ওয়ার্ড এক্সেল দেন। আচ্ছা পিডিএফ টু ওয়ার্ড এক্সেলে প্রচুর কাজ আছে কপি পেস্ট তারপর আরো অনেক কাজ আছে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেন। এইটা কি এটা এটা তো প্রথমেই কাটেন পারলে এখন কাটি দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিচে যান ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ওকে। হ্যালো ডিয়ার স্যার আর ইউ লুকিং ফর অ্যান প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এখানে লেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর আপনি কি কাজ করবেন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। হ্যাঁ ওটা অ্যাড করে দেন। আচ্ছা আচ্ছা উনি কনফিউজড হয়ে যাবে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো কাজ না। জি ভার্চুয়াল হতে আপনি যে কোনো কাজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। ঠিক আছে আপনি আপনি তো এখানে সব কাজ করবেন না। আপনাকে যদি বলা যায় আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি গ্রাফিক ডিজাইনের কাজ করেন করবে করতে পারবেন করতে পারবেন না। আপনি যে কাজ করবেন সেই কাজের নামটাই উল্লেখ করে দিবেন। আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ জব। ঠিক আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জন্য আপনি এই ডাটা এন্ট্রি এন্ট্রির জন্য কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লোক খুঁজছেন কিনা বা প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন কিনা। ঠিক আছে এভাবে আসবে। আচ্ছা আচ্ছা ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ জব এর জন্য আপনি কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন কিনা দ্যাটস ইট। লেট আসবে কি আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ জব। জি ইফ ইয়েস দেন আই ইউ আর দ্য রাইট প্লেস আই এম। আচ্ছা রাইট প্লেস ঠিক আছে এটা তো সবাই লেখে একটু ডিফারেন্ট করেন মাথাটা একটু খাটান। ইফ ইয়েস আই এম অ্যাভেলেবল হেয়ার ফর ইউ। ঠিক আছে ওকে ওকে একটু অন্যভাবে বলেন আমি আপনার জন্য সদা সর্বদা এখানে প্রস্তুত আছি কাজ করার জন্য। আই উইল প্রোভাইড এক্সেলেন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস আই উইল ডু ডাটা এন্ট্রি ডাটা মাইনিং ই কমার্স প্রোডাক্ট লিস্টিং বিজনেস কার্ড ডাটা এন্ট্রি প্রপার। ঠিক আছে শুনুন I know will be able to the solve kind of acha thik ache je gulo ache sob gulo okay ache kena editor kichu korar dorkar nai niche ashen skillful virtual assistant data entry copy paste pdf ms excel word pdf ms excel word and google sheet eto add kore den acha is it ki je hoytis na ma baki fine thik ache cholbe egulo bold koren na keno এগুলা। হ্যাঁ এই যে সার্ভিসের নিচে যে এগুলা পয়েন্টগুলো করে দেব। আচ্ছা ঠিক আছে একটু বোল্ড করে দিন ওগুলো তো হাইলাইট করবেন আপনি কি কি সার্ভিস করছেন ওগুলো তো হাইলাইট করবেন। ঠিক আছে ফাইন হয়েছে। ঠিক আছে আপনি যে যেগুলো কারেকশন করছেন ওগুলো করে দেন। এখন $5 দিবেন না ঠিক আছে চলবে। ওকে সার্চ ট্যাগগুলো এখানে সার্চ ট্যাগ হয়নি সার্চ ট্যাগ চেঞ্জ করুন। সাস্টেগে কি কি আছে আপনার টাইটেলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইটেলে তো কোনো কিওয়ার্ডই নাই রে ভাই। তো তো কিওয়ার্ড না ওগুলো দিতে খুঁজবে না। জব আছে না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব। জি আছে কি কোনো কিছু থাকলে দেন তা জব নিয়ে লাগবে না। আপনি এখানে ডাটা এন্ট্রি ইউজ করেন এখানে আপনি ডাটা এন্ট্রি ইউজ করেন ওয়েব রিসার্চ থাক। হ্যালো গেস আওয়ার হ্যালো
হ্যালো হ্যালো